হাই এভি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশি শুভদেব মন্ডলের সেকেন্ড এম স্টুডেন্ট অফ মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তো দেখো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে যে দাদা কেপিসির ব্যাপারে যে কেপিসির পঞ্চাশটা সিট যে বাড়ার কথা ছিল সেটা বেড়েছে কি না তো দেখো আমি ওদের ম্যানেজমেন্টের সাথে কথা বললাম তারপরে ওখানে যে ম্যানেজমেন্টের লোকেরা কেপিসি তারা কিন্তু বলছে যে আমরা পঞ্চাশটা সিটের জন্য পারমিশন পেয়ে গেছি শুধু জাস্ট কাগজটা আসতে বাকি ওদের যেটা বক্তব্য এরপর আমি জানি না যে অ্যাকচুয়ালি সিটটা অ্যাড হবে কি না সিটিতে অ্যাড হচ্ছে পঞ্চাশটা কনফার্ম যেটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি কিন্তু কেপিসির ম্যানেজমেন্ট তো বলছে যে না আমরা পারমিশন পেয়ে গেছি পঞ্চাশটা এক্সট্রা সিটের জন্য তো সেইটা আমরা সিট ম্যাট্রিক্সে দেখতে পাবো যখন সিট ম্যাট্রিক্স বেরোবার কিছুদিন পরে তো আমি তোমাদেরকে তখন পুরোপুরি ডিটেলসে জানিয়ে দেবো আরেকটি কথা সেটা হলো যে ইস্ট ওয়েস্ট মেডিকেল সায়েন্স যেটা এই প্রাইভেট কলেজটা কিন্তু খোলার কথা চলছে ওখানকার ম্যানেজমেন্টে ম্যানেজমেন্ট বলছে যে আমরা এনএমসির পারমিশন পেয়ে গেছি এবং এবছরই আমরা দু হাজার চব্বিশ থেকেই কিন্তু অ্যাডমিশান মানে অ্যাডমিশন নেবে এমবিবিএস এর জন্য তো এটা অনেকে বলছে তো তোমাদের এই কলেজটা কিন্তু খুলতে পারে এবং অনেক অনেক আমি ওয়েবসাইটেও দেখলাম যে ওখানে অ্যাপ্রুভ বা এনএমসি লেখা রয়েছে তো এটার আমি কোনো অফিসিয়াল ডকুমেন্ট এখনও পাইনি যেরকম আমি আইকিউসিডির ক্ষেত্রে পেয়েছি তো সেটা যদি আমি পাই তো অবশ্যই আমি আমার টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে জয়েন যাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব যাও তোমাদের সিট ম্যাট্রিক্স বেরোনোর পরে আমি তোমাদেরকে সমস্ত ডিটেলসে বলে দেবো কত কি কাট অফ যেতে পারে না পারে এবং সে ভ্যাকেন্সি রাউন্ডে তোমাদের কি চান্সেস আছে না আছে তো সমস্ত ডিটেলস আমি বলে দেবো তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলটাকে ফলো করে রাখো ফলো করতে থাকো আর তোমাদের ক্লাস টার্ট অবশ্যই চোদ্দই বা একুশে অক্টোবর থেকে হবে ডিএমএ ওয়েস্ট বেঙ্গলে একটা নোটিশ গেছে সমস্ত মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজে তোমাদের কাউন্সেলিং সেশান যদি থার্ড রাউন্ড চলতেও থাকে তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে তো অবশ্যই ওই দিকে একটু খোঁজখবর দেখো তোমাদের কলেজের সাথে থ্যাংক ইউ